আসছে 2nd July রিলিজ পাবে স্পাইডারম্যান ফার ফ্রম হোম। এখন যারা যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখার পর স্পাইডারম্যান ফার ফ্রম হোমের ট্রেলার দেখেছেন, তারা তো ভালো করেই জানেন স্পাইডারম্যান ফার ফ্রম হোমটা কতটা চমকে ভরা থাকবে। ইভেন অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখে আমাদের মনে যে প্রশ্নগুলো রেইজ হয়েছিল সেগুলোর কিছু অ্যান্সার হয়তো আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোমেও খুঁজে পাবো। সো যাই হোক, আসল কথায় আসি। ফার ফ্রম হোম রিলিজ হওয়ার আগে কিন্তু MCU স্পাইডারম্যানের 3rd ইনস্টলমেন্ট নিয়ে প্ল্যানিং করা শুরু করে দিয়েছে, এবং আমরা তো এটা জানি যে স্পাইডারম্যানের ফার ফ্রম হোমের মধ্যে দিয়ে Phase 3 শেষ হতে যাচ্ছে। এবং যেহেতু এখানে ট্রেলারে আমরা দেখেছি যে এখানে মাল্টিভার্সের একটা কনসেপ্ট আনা হয়েছে, প্যারালাল একটা ইউনিভার্সের কথা বলা হয়েছে, তাই হয়তো Phase 4 Spider-Man 3 আমরা অনেক কিছু সারপ্রাইজ পেতে পারি। এবং এরই মাঝে গুজন ছড়িয়েছে যে Spider-Man 3 আমরা দেখতে পারি Deadpool এবং Venomকে একসাথে। হয়তো স্পাইডারম্যানের সাথে Deadpool এবং Venomের ক্রস ওভার হবে। এবং যেহেতু Spider-Man 3 স্ক্রিপ্টেও মাল্টিভার্সের ব্যাপার স্যাপার থাকবে এবং সেইভাবে স্ক্রিপ্টটা সাজানো হচ্ছে, তাই অনেকেই ধারণা করেছেন যে সেখানে কয়েকটা ইউনিভার্স হয়তো একসাথে করা হবে এবং Deadpool এবং Venomকেও নিয়ে আসা হবে। তবে এমনটা হয়তো নাও হতে পারে, মানে Venomকে ইন্ট্রোডিউস করা হলেও রায়ান রেনল্ডসের Deadpoolকে এত তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করা হবে না। এমন কথা বলছি কারণ টুইটার ইউজার রজার ওয়াল্ডেল তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন Deadpoolকে MCU Spider-Man 3 আনার আপাতত কোনো প্ল্যান নেই, কিন্তু সনি ডেসপারেটলি চাচ্ছে টম হার্ডির Venomকে যেন এই মুভিতে ইন্ট্রোডিউস করা হয়। সেখানে আরও লেখা হয় Deadpoolের নিজস্ব মুভি আছে কিন্তু তাকে কখনো X-Men ফিল্মে শো আপ করা হয়নি, এবং MCU ক্ষেত্রেও এই সেম জিনিসটা বহাল থাকবে। এখন রজার ওয়াল্ডের কথা কিন্তু বিশ্বাস করার মতো, কারণ এর আগে তিনি টুইটারের মাধ্যমে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের স্পয়লার দিয়েছিলেন, অ্যান্ড সেটা কিন্তু সত্য হয়েছিল। এছাড়া Venomের প্রোডিউসার ম্যাট টমাকো জানিয়েছেন একটা পয়েন্টে এসে হয়তো স্পাইডারম্যান এবং Venomের ক্রস ওভার হতে পারে। তিনি বলেন ফিউচারে এমন সম্ভাবনা রয়েছে, হয়তো স্পাইডারম্যান এবং Venom একসাথে মিট আপ করবে। এখন অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পর যেই ধরনের মেস ক্রিয়েট হয়েছে এবং যেরকম অল্টারনেটিভ টাইমলাইনের ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে, এবং পিটার পার্কার ইজ ওয়ান অফ দেম যাকে কিনা এইসব বিষয়গুলো ডিল করতে হবে। সে এমনটা কিন্তু হতেই পারে, হয়তো Phase 4 স্পাইডারম্যানের নেক্সট কোনো ফিল্মে আমরা 2-3 ইউনিভার্স একসাথে দেখতে পাবো, এবং এমনটা হতে পারে ভিন্ন ভিন্ন ইউনিভার্সের ভিন্ন ভিন্ন স্পাইডারম্যান একসাথে থাকবে এবং সেখানে হয়তো স্পাইডারম্যান এবং Venomের ক্রস ওভার হবে। কারণ এর আগে সনি অ্যানিমেটেড স্পাইডারম্যান ফিল্ম Spider-Man Into the Spider-Verse এখানে কিন্তু আমরা মাল্টিপল স্পাইডার পিপলকে ক্রস ওভার হতে দেখেছি। সো ভিউয়ার্স, কোনো ফিল্মে যদি স্পাইডারম্যান এবং Venomের ক্রস ওভার হয় তাহলে ব্যাপারটা নিয়ে আপনি কতখানি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।